তিতাসের কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। মোহাম্মদ জুয়েল রানা তথ্য ও ভিডিও চিত্রে দেখুন gnews24.com এ। কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা তিতাস উপজেলায় কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন 2022 অনুষ্ঠিত হয়েছে। বুধবার 27 জুলাই সকালে তিতাস উপজেলার মৌটুপি শিকদার রোডে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে হাজী মোহাম্মদ শাহ আলম সরকারকে সভাপতি, শামসুল আলমকে সিনিয়র সহ সভাপতি ও হাজী আব্দুল খালেককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মজনু মিয়া সরকারের সভাপতিত্বে ও সম্মেলন কমিটির আহ্বায়ক শাহ আলম সরকারের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধন করেন কুমিল্লা জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, মানব বিষয়ক সম্পাদক আলফাজউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সদস্য তাফাজুল হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সী মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, হাজী নাসির উদ্দিন দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোসলেম মিয়া সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কারিকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মুন্সী, সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।